খুব ভালো যাবে। তুই তো টেনশন কেন করছিস? তোকে এত চিন্তা করতে হবে না। 2020 টা খারাপ যাচ্ছে, ঠিক আছে মানছি, কিন্তু 2021টা দেখবি অনেক ভালো যাবে। মানে শালা কে খোপড়ি তোড়, খোপড়ি তোড়। হে ওয়েলকাম বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো নেই, ঠিকই বললাম তো। আর ভালো থাকবে কি করে? ভালো থাকার মতো হচ্ছে এটা কি যে ভালো থাকবে, তাই তো? সেই পকড়ে চলে এসে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। ফির সে আ গয়ে রে বাবা, ইদার জহর খানে কা পয়সা নিয়ে তো যা রে যা। মানে রকেটের কথা বলছি, রকেট গুজে আগুন জ্বালিয়ে দাও, বুঝলে তো? গাড় পাকা ভগবান। মদন মিত্র লাইভে আছে না? মদন জেঠু, আমি তোমাকে বলছি না, আসতে তো পারে, বলা তো যায় না। এমনিতেই এই করোনা অল আউট রোগের জন্য ছোট ছোট বাচ্চাদের কোনো এক্সামই হচ্ছে না, 2 বছর ধরে ওরা এক্সাম দেয়নি, কতটা কষ্ট জানো? কতটা কষ্ট! ছি, এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে? আর সেখানে তুমি লোটা কম্বল বাল চুল নিয়ে চলে আসো প্রত্যেক বছর একবার করে জ্বালাতে। আর মধ্যে আমি থাকি পশ্চিমবঙ্গে, যেখানে একটুখানি ঝড় পাত দিলেও কারেন্ট চলে যায় 3 দিনের জন্য, মামাটি হয়ে যায় কারেন্টে, তার মধ্যে থাকে না ফোনে চার্জ, না হয় একটু প্রেম, না হয় একটু গেম, কিছু হয় না। খতম, বাই বাই, টাটা, গুড বাই। তো আর কি করা যাবে, যে ওল আউট অন দা ওয়ে আছে, তো আমরা রাত চাইলেও আটকাতে পারবো না। যদি কপালে থাকে, যদি বেঁচে থাকি, পরের বছর দেখবো আবার কোন ওল আউট আসছে, তাই না? তো ঠিক আছে, তো এই এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা বাড়িতে সবাই বেশি করে ফোনে চার্জ দিয়ে রাখো, পারলে ওষুধপত্র খাবার দাবার সব সঞ্চয় করে রেখে দাও, বাই এনি সান যদি অতিরিক্ত মাত্রায় হয়, তো আমার বাড়ির মতো তোমাদের বাড়িতে যদি টাইটানিক হয়ে যায়, মানে আমার ঘর অর্ধেকটা ডুবে যায়, তো যদি টাইটানিক হয়ে যায়, তাই জন্য ঘরে সবকিছু সঞ্চয় করে রেখে দাও, যাতে তোমাদের প্রবলেম না হয়। সব থেকে ইম্পর্টেন্ট, বাজার করতে গেলে, মানে সঞ্চয় জিনিসগুলো বাড়িতে আনতে গেলে অবশ্যই মাস্কটা পরে যেও, কাকিমার মতো কাপড় চাপা দিয়ে মুখে যেও না, প্লিজ, লজ্জা লাগা দরকার। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে জানিও, বাই, লাভ ইউ অল। আর আরেকটা কথা, তোমাদের জন্য একটা মন ছোঁয়ানো গান আমি রেডি করেছি,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন।